আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাচ্ছি হলো গিয়ে জোরানে, যেটা মক্কার বড় মিকাত বলা হয়, যেখান থেকে আমার যতদূর যে মনে আছে অষ্টম হিজরি সনে আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধ শেষ করে এসে এখান থেকে মিকাত থেকে এহরাম পরিধান করে ওমরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। জোরানা নামটা আসলে একটা পাগল মহিলার গোত্রের নাম থেকে আসে। ওই মহিলাটা পাগল ছিল, সে সারাদিন নিজে কাপড় বুনত আর রাত্রে ওই কাপড়টা নিজেই ছিঁড়ে ফেলত। তো সূরা নাহালে একটা আয়াত আছে তার ব্যাপারে, যে তোমরা ওই মহিলার মতন হয়েও না যে নিজেই কষ্ট করে সব কিছু করে আবার নিজেই সব কিছু ছিঁড়ে ধ্বংস করে ফেলে। একটা অর্থটা এরকমই, আপনারা সূরা নাহালে চেক করতে পারেন। তো এখানে আসছি হলো গিয়ে ওমরা নিয়তে। এই জায়গায় আরেকটা খুব ফেমাস ঘটনা আছে, যেটা হলো গিয়ে যে আল্লাহ রাসূল মানে যখন আপনার যুদ্ধের পরে যখন আপনার জিনিসপত্রগুলো লুটের মালগুলো বন্টন হতো, তখন আনসার যারা ছিল মদিনা থেকে আল্লাহ রাসূলের সাথে ওমরা করতে আসতেন, তারা আসলে খুবই কম পরিমাণ পেতেন। তো আল্লাহ রাসূল তাদের সবাইকে ডেকে একটা কথা বলেছিলেন যে আচ্ছা, ওরা না হয় লুটের মাল দ্রব্যাদি বেশি পাচ্ছে, কিন্তু আনসাররা তো আল্লাহ রাসূলকে তার সাথে নিয়ে মদিনায় যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, মসজিদটা ছোট, আয়েশা মসজিদের মতন বড় না, কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর অনেক। এই ভিডিওটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা, মিকাতের মসজিদটা দেখানোর জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।